মাসকাটে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 26 জানুয়ারি সন্ধ্যায় মাসকাটে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এটি আগামী শনিবার বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে। এমত অবস্থায় দেশটির নাগরিক ও প্রবাসীদের সতর্কতা অবলম্বনে আহ্বান জানিয়েছেন দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। ওমান আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে ওমান ডেইলির এক সংবাদে বলা হয়েছে, মঙ্গলবার ও বুধবার মাসকাট প্রদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়াও মুসান্দাম, আল বুরাইমি, উত্তর ও দক্ষিণ আল বাতিনা প্রদেশে মঙ্গলবার ও বুধবার হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব প্রদেশেও বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্যান্য প্রদেশে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে ওমানের আবহাওয়া অফিস। ক্ষয়ক্ষতি এড়াতে বৃষ্টিপাতের সময় পাহাড়ি নির্মাঞ্চল এবং রাস্তা পারাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিশেষ করে ওয়াদি পারাপারে গাড়ি চালকদের বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ওমান পুলিশ। এছাড়াও বৃষ্টির সময় সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। আগামী 26 জানুয়ারি ওমানের রুই লুলু মার্কেটে তৃতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন করতে যাচ্ছে স্বর্ণের জগতে বিশ্বস্ত নাম গালফ গোল্ড। সাশ্রয়ী দামে খাঁটি সোনা কিনতে চলে আসুন আমাদের নতুন ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।